সংবিধানের বিধান মোতাবেক নির্বাচন না হলে কোন পদ্ধতিতে নির্বাচন হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুরের কাছে জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের আরও উল্লেখ করেন অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় আসার উপায় নেই বিবৃতিতে তিনি আরও বলেন আন্দোলনের কথা বিএনপির মুখে মানায় না কারণ তাদের আন্দোলনে খালেদা জিয়া মুক্ত হননি খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করেছে সরকার তাই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকার পরামর্শ তার পাশাপাশি খালেদা জিয়া অসুস্থ নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি